ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক চিকিৎসক ও ছয় নির্মাণ শ্রমিক। জানা যায়, সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলায় একটি বেসরকারি কোম্পানির হাউজিং কর্মীদের উপর গুলি চালায়। এ সময় শ্রমিকরা একটি নির্মাণাধীন চ্যানেলে কর্মরত অবস্থায় ছিলেন। ঘটনাকে বর্বর ও কাপুরুষিত বলে অভিহিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। হামলাকারীদের ধরতে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী।